আমি পড়েছি মহাজালায়। আমি খুব ভালো করে জানি যে ফুলঝুড়ি ছাড়া আর কাউকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না। ওর মধ্যে যেটা আছে সেটা আর কারোর মধ্যে নেই। এটা তো ছেঁড়া গামছা। এই গামছার বাকি অর্ধেকটা তোমার কাছে আছে। আমার মনে হলো এটা আর আমার কাছে রাখা উচিত না, তাই তোমাকে দিলাম। আমাকে একটু বুঝিয়ে বলবে ব্যাপারটা কি? এটা তুমি আমাকে দিচ্ছ কেন? ওর খাঁটি সরল মনটা আমাকে যেভাবে বোঝে সেইভাবে আর কেউ আমাকে বোঝে না। আমার বাড়ির লোক একটা বড়লোক বাড়ির ছিটিয়াল মেয়ের সঙ্গে আমার বিয়ে দিবি বলে তোরা একদম উঠে পড়ে লেগেছিস। ছিটিয়াল কে ছিটিয়াল? ওই মেয়েটি ছিটিয়াল নয়তো তুমি ভাবো। অত বড় ঘরের মেয়ে, আমি একটা ছেলে যে বস্তিতে থাকি, যার শিক্ষা দীক্ষার অভাব আছে, তার সঙ্গে সে সম্পর্ক তৈরি করতে চাইছে কেন? সে ছিটিয়াল বলে। কিন্তু এই চড়ুই, এই চড়ুই এসে সব কিছু উল্টে পাল্টে দিচ্ছে। ও কেন জোর করে ওর মনের ভাবনাটা আমার উপর চাপাচ্ছে? চড়ুই দিদি তো স্পষ্টভাবে বলেই দিয়েছে সবাইকে যে চড়ুই দিদি তোমাকেই বিয়ে করবে। মামার বাড়ির আবদার নাকি? দেখো, মামার বাড়ির আবদার না পিসির বাড়ির আবদার সেটা না আমাকে বলো না, আমি সেটা জানতেও চাই না। তোমাদের ব্যাপার তোমরাই বোঝো। হ্যাঁ, এখনো অসুস্থ তাই আমি ওর সঙ্গে ভালো করে কথা বলতে বাধ্য হচ্ছি ঠিকই, কিন্তু এই কথাটা আমি ওকে একদিন বলবই যে জোর করে আমার ভালোবাসা ও কোনো দিনই পাবে না। আমি যদি কাউকে ভালোবেসে থাকি সেটা ফুলঝুড়ি, আর আমি ফুলঝুড়িকেই বিয়ে করতে চাই। আমি যদি বিয়ে করি আমি ফুলঝুড়িকেই বিয়ে করব, কারণ একমাত্র ফুলঝুড়ি আমাকে বোঝে। আমার ভেতরের আমিটা একমাত্র ফুলঝুড়ি বোঝে। ওর হয়তো শিক্ষা নেই, দীক্ষা নেই, ভালো করে কথা বলতে পারে না, কিন্তু ওর কাছে যে মনটা আছে সেটা কিন্তু আর কারোর কাছে নেই। জানি না পরিস্থিতি আমাদের সম্পর্কটা কোন দিকে নিয়ে যাবে, জানি না। ধুলোকণা সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।